ধন্যবাদ জনাইছো আর লৈ আহিছো আপোনালোকৰ বাবে যুদ্ধৰ খবৰ রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলি থাকার মাজতে আমেরিকা আর রাশিয়ার মাজত বর্তমান সময় উত্তেজনা বৃদ্ধি পাইছে কেন রাশিয়ার তরফের আমেরিকার এখন ড্রোন ধ্বংস করা হয়েছিল ব্ল্যাক সির উপর প্রথম অবস্থাত রাশিয়ায় কৈছিলে যে দুর্ভাগ্যবশতহে আমেরিকার চোরাংচোয়া করা এই ড্রোন ধ্বংস হয়েছিল কিন্তু আমেরিকার বিদেশ মন্ত্রালয় আর চোরাংচোয়ায় সম্পূর্ণ বিপরীত কথা কৈছে আমেরিকার চোরাংচোয়ায় প্রকাশ করা অনুসরি মস্কোর নির্দেশতে এই ড্রোন ধ্বংস করা হয়েছিল কেন প্রথমতে ফাইটার জেটত থাকা পাইলটে এই ড্রোন দেখা পাইছিল আর মস্কোক সুধিছিল যে ড্রোনখনের ক্ষেত্র কি ব্যবস্থা লব মস্কোয়ে উত্তর দি কৈছিল যে ড্রোন ধ্বংস করব লাগে কিন্তু ইয়ার মাজতেই বাখমুত শহরত লৈ চর্চা চলিছে কেন বাখমুতত বর্তমান সময় যুদ্ধ অব্যাহত আছে বাখমুতত যদি চাই রাশিয়ান সেনার বাবে বেয়া খবর আহিছে বাখমুতত যথেষ্ট সংখ্যক রাশিয়ান সৈনিকর মৃত্যু হয়েছে এই ঘটনা হয়ে থাকার মাজতেই ভ্লাদিমির পুতিনে রাশিয়ানবাসীক উদ্দেশ্যে এক বার্তা প্রেরণ করেছে দেশবাসীক উদ্দেশ্যে প্রদান করা এই ভাষণত পুতিনের তরফের ইউক্রেনক নাজি বাহিনীর তুলনা করা হয়েছে ইয়ার পিছতে পুতিনে দেশের জনতাক যুদ্ধর সমর্থন দিয়ার বাবে আহ্বান করবলিয়া পরিবেশ দেখবলে পাওয়া গেছে ইয়ার কারণ হয়েছে রাশিয়াত এটা পুতিনের জনপ্রিয়তা ক্রমান্বয়ে হ্রাস পাইছে যুদ্ধৰ প্ৰথম অৱস্থাত পুতিনক ৰাছিয়াৰ জনতাই হিৰো বুলি ভাবিছিল তেওঁলোকে ভাবিছিল পুতিনৰ নেতৃত্বত ইউক্রেন মাত্র কেইটামান দিনৰ ভিতৰতে ৰাছিয়াই দখল কৰিব কিন্তু এটা বছৰ হৈ যোৱাৰ পাছতো এতিয়ালৈকে যুদ্ধ শেষ হোৱা নাই যুদ্ধ যিমানেই দীঘলীয়া হৈছে সিমানেই পুতিনৰ জনপ্ৰিয়তা এতিয়া ৰাছিয়াত তাক পোৱা পৰিলক্ষিত হৈছে স্বগৃহতে জনপ্রিয়তা হেরাইছে ভ্লাদিমির পুতিনে হয় রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের জনপ্রিয়তা হ্রাস পাইছে আজিরপ্রা 23 বছর পূর্বে পুতিন যেটা শাসনলে আইছিল সেই সময় পুতিন আছিল রাশিয়ার জনসাধারণের নায়ক পুতিনের প্রতিটি সিদ্ধান্ত সম্মান করেছিল জনসাধারণে আজিরপ্রা এটা বছর পূর্বে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সময়ত রাশিয়ার নাগরিকে অসন্তুষ্টি ব্যক্ত করা নাছিল রাশিয়ার স্বার্থত পশ্চিমের দেশের ইউক্রেনক মুক্ত করার স্বার্থত রাশিয়ায় আক্রমণ করেছে বলে পুতিনে বুঝাইছিল সেই কথা মানুষে বুঝিছিল কিন্তু এতিয়া হঠাৎ সকলো সলনি হয়েছে এবছরেও যুদ্ধ শেষ করব নাই পুতিনে যুদ্ধর ফলত ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া লাহে লাহে অসন্তুষ্টি আরম্ভ হয়েছে রাশিয়ার নাগরিকর মাজত জনপ্রিয়তা ক্রমাৎ হ্রাস পাইছে রাষ্ট্রপতি পুতিনে যুদ্ধ চলি আছে রাশিয়া আর ইউক্রেনের মাজত এইখানে সময় আমি একটা ভিডিও আপনাদের দেখাব বিচার ইউক্রেনের লুহান শহরের দৃশ্য এয়া ইউক্রেনের এজন কমান্ডারে ওয়াকি টকিত কথা পাতি আছে এটা কোঠাত বহি আছে আর কোঠাত বহি ড্রোনরে রাশিয়ার গতিবিধি লক্ষ্য করেছে সম্মুখত একটা ল্যাপটপ এই ল্যাপটপত সমগ্র দৃশ্য প্রত্যক্ষ করেছে ইউক্রেনের এই কমান্ডারজনে এইখানে সময়তে লুহানস্কর বনাঞ্চলের দৃশ্য মন করব লুহানস্কত ড্রোন ক্যামেরা লো আছে ইউক্রেনের একাংশ সেনা এওঁলোকে আকাশলৈ ড্রোন উড়াই দিছে কমান্ডারজনে বারে বারে নির্দেশ দিছে সাজু হবলৈ ইয়ার পিছত কেনেকৈ ইউক্রেনের সেনায় ড্রোনরে রাশিয়ার উপর আক্রমণ করেছে মন করব ইউক্রেনের প্রবেশ করবলে চেষ্টা চলা রাশিয়ার সেনাক এনেকৈ আকাশমার্গর আক্রমণ করা হয়েছে বৃহৎ সংখ্যক রাশিয়ার সেনার নিহত হয়েছে এবার এই ভিডিওটি মন করব ইজনের পিছত সিজনকৈ রাশিয়ার সেনার উপর ড্রোনরে ইউক্রেনে আক্রমণ চলাইছে রাশিয়ায় নির্মাণ করা সুরঙ্গর ভিতর আত্মগোপন করবলে চেষ্টা চলাইছে কিন্তু ড্রোনরে সকলো দেখা পোৱা হৈছে লগে লগে আক্রমণ চলাইছে ইউক্রেনের সেনায় বাখমুতত সাংঘাতিক ধরনের ক্ষতিগ্রস্ত রাশিয়া যা 15টা দিনত ব্যাপক হারত রাশিয়ার সেনার মৃত্যু বাখমুতর বনাঞ্চলের পর কিদরে রাশিয়ালে লক্ষ্য করে ইউক্রেন সেনায় বোমা নিক্ষেপ করেছে মন করব ঘনে ঘনে এইদরে ইউক্রেনের সেনায় রাশিয়ালে লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে পুতিনের নির্দেশতে ব্ল্যাক সিট আমেরিকার ড্রোন ধ্বংস দাবি করলে আমেরিকায় 48 ঘন্টার পূর্বে ব্ল্যাক সিট আমেরিকার এখন ড্রোন ধ্বংস হয়েছিল
আৰম্ভিক অৱস্থাত ৰাছিয়াই দাবী কৰিছিল এয়া আছিল দুৰ্ঘটনা। কিন্তু এতিয়া আমেৰিকাই সকলো তথ্য জানিব পাৰিছে। ৰাছিয়াৰ সামৰিক বাহিনীৰ ফালৰ পৰা জাৰি কৰা হৈছে এটা ভিডিঅ'। এই ভিডিঅ'টো মন কৰক, দুখন SU-25 এয়াৰক্ৰাফ্ট ধ্বংস কৰা হৈছিল আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ ড্ৰোন। আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰই দাবী কৰে আকাশমাৰ্গত ড্ৰোন দেখা পোৱাৰ লগে লগে SU-25 এয়াৰক্ৰাফ্টৰ বৈমানিকে মস্কোৰ সৈতে যোগাযোগ কৰিছিল। মস্কোৱে আমেৰিকাৰ ড্ৰোন ধ্বংস কৰিবলৈ নিৰ্দেশ দিছিল। আচলতে এক কথাত ক'বলৈ গ'লে পুতিনে চেলেঞ্জ কৰিছে বাইডেনক। ৰাছিয়াৰ আকাশত কোনো ক্ষেত্ৰতেই আমেৰিকাৰ ড্ৰোন যাতে প্ৰৱেশ কৰিব নোৱাৰে তাৰেই সকিয়নি এয়া। এইখিনি মুহূৰ্ততেই বাকমুটৰ ঘন বনাঞ্চলত ৰাছিয়াৰ সৈতে ইউক্ৰেইনৰ সেনাই যুঁজাৰ এটা ভিডিঅ' আহিছে। এবাৰ এই দৃশ্য চাওক, বৰফৰ মাজত ইউক্ৰেইনৰ সেনাই মৰ্টাৰ ফায়াৰ কৰিছে। ঘনে ঘনে ৰাছিয়াৰ ওপৰত এইদৰে আক্ৰমণ চলাইছে ইউক্ৰেইনৰ সেনাই। আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ দক্ষিণ কোৰিয়াৰ মাজত যুদ্ধ ব্যাস। উত্তৰ কোৰিয়াই মিছাইল পৰীক্ষণ কৰাৰ পিছতেই চিন্তিত দক্ষিণ কোৰিয়া। দক্ষিণ কোৰিয়াৰ দৃশ্য এয়া, আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ সামৰিক বাহিনী আৰু দক্ষিণ কোৰিয়াৰ সামৰিক বাহিনীয়ে এইদৰে যুদ্ধ ব্যাস কৰিছে। জল, স্থল আৰু আকাশমাৰ্গত যুদ্ধ ব্যাস কৰিছে দুয়োখন দেশৰ সেনাই। আচলতে দক্ষিণ কোৰিয়া চিন্তিত হৈ পৰিছে। চলিত মাহত দক্ষিণ কোৰিয়াৰ চুবুৰীয়া ৰাষ্ট্ৰ উত্তৰ কোৰিয়াই মিছাইলৰ পৰীক্ষণ চলায়। লগে লগে দক্ষিণ কোৰিয়া সন্তুষ্ট হৈ পৰে। ইয়াৰ পিছতেই আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ সৈতে মিলি এইদৰে যুদ্ধ ব্যাস কৰি উত্তৰ কোৰিয়াক সুকিয়াই দিছে দক্ষিণ কোৰিয়াই। ব্যুৰো ৰিপৰ্ট, NB News।